একটা কথা রাখতে হবে তোকে। কি বল? আমার সাথে ডিসকাস না করে, পরামর্শ না করে তুই কোনো ডিসিশনে যাবি না। ঠিক আছে, আমি তোকে কথা দিলাম। খুব খুশি হলাম বাবা তোমার কথা শুনে। চেষ্টা কর, চিন্তা করো না, যে বিপদ তুমি করেছো সেই বিপদ থেকে নিশ্চয়ই তুমি উদ্ধার হবে। আর যদি তাতেও গড়িমসি করে, তুই ওকে ব্ল্যাকমেল করবে। আপা, আমি ওকে কি ব্ল্যাকমেল করবো? শোনো বাইলে যে কি ভাল লাগতো, আপনি বসেন, আমি কাকার এক্ষুনি ডেকে দিতে। না না, তোমার কাকাকে না, আগে সীমানা ভাবিকে রাখো। আমি শুধু আপনার সান্নিধ্যে থেকে অতটুকু উপকার করতে চাই স্যার আপনার। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো ত্রপা, সব কিছুর একটা সীমা আছে, সহ্যের সীমাটা তুমি ছাড়িয়ে যাচ্ছ। আমি জানি স্যার, আপনি খুব বিরক্ত আমার উপরে। একটাবার ভাবুন, এই যে দিনের পর দিন আমি আপনার বাড়ির সিঁড়িতে এসে বসে থাকি। আমি বুঝি স্যার, আমি আপনাকে বিরক্ত করতে চাই না, কিন্তু একটাবার আমার মনের কথা একবার চিন্তা করুন। আমার নিজের অনুশোচনার জায়গা থেকে আমি যদি এতটুকু আপনার জন্য কিছু করতে পারি, তাহলে আমার নিজেকে মনে হবে যে আমি এই পাপ থেকে মুক্ত হয়েছি স্যার। তুমি কি ভেবেছো যে আমার উপকারের চেষ্টা করে তুমি আমার মনটাকে সন্তুষ্ট করে দেবে? আমি তোমার উপর খুশি হব, খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দেব এবং এ বাড়িতে ঢোকার সুযোগ করে দেব, তাই না? যদি সেটা ভেবে থাকো, সম্পূর্ণ ভুল ভাবছ। আমি এটা ভাবিনি স্যার, আমি শুধু আপনার এখানে একটু থাকার জায়গা চেয়েছি, আর কিচ্ছু না। মাত্র পা, তুমি কিন্তু আবার বিপদে ফেলার চেষ্টা করছো আমাকে। না স্যার, বিশ্বাস করুন, আমি কোনো অভিসন্ধি নিয়ে আসিনি। আমি যেটা করছি, যেটা করতে চাচ্ছি, সেটা একান্তই আমার মনের গিল্টির জায়গা থেকে করতে চাচ্ছি স্যার। প্লিজ স্যার, একবার অনুমতি দিন। তুমি অনুমতি পাবে না। তোমাকে আমি শেষবারের মতো বলছি, ফার্দার এই বাড়িতে যেন আমি তোমাকে না দেখি। এরপরও যদি তুমি আমাকে বিরক্ত করো, এই বাড়িতে আসো, তাহলে দারোয়ান ডেকে তোমাকে ঘাড় ধরে আমি বের করে দেব। আর কোনোদিন তখন এই বাড়িতে ঢুকতে পারবে না, আমার বিশ্বাস। তারপরও যদি চেষ্টা করো, তাহলে ডিপার্টমেন্টে কমপ্লেন করব যে একজন শিক্ষককে তুমি অবমাননা করছো এবং সে শাস্তি তুমি পাবে। স্যার, এভাবে আমাকে ফিরিয়ে দেবেন না স্যার, প্লিজ স্যার। ত্রপা তুমি যাও, প্লিজ।
কখন এলে তুমি? এই তো কিছুক্ষণ হলো, এসে তো আপনার কথা বললাম কামরুলকে। এসেই আমার কথা বলাটা কামরুলকে উচিত হয়নি। কেন? কারণ কামরুল যদি বাবাকে যে এখন বলে, বাবা কিন্তু সন্দেহ করবে। সন্দেহ করবার কি আছে, বরং এসে যদি শ্বশুরের খোঁজ করতাম সেটা না হয় সন্দেহের কারণ হতো। যাই হোক, বাসার পরিবেশ কি তাই বলুন, সব কিছু ঠিকঠাক তো? প্রবলেম নেই, সব ঠিক আছে। বাই দ্য ওয়ে, সুলতানা এলো না? না ভাবি, আমি বলেছিলাম কিন্তু ও রাজি হয়নি। এই সময় তার আশাটা খুব দরকার ছিল, তাকে যেভাবেই হোক রাজি করাতে তুমি। আসলে ভাবি আমি নিজেও চাইনি ও আসুক। কেন? তুমিও রাজনীতি করতে নেমেছো, ও না চাইলে তো হবে না। ভাবি আমার কাছে যেটা রাজনীতি ওর কাছে সেটা রাজনীতি না, ওর কাছে সেটা অভিমান, বাবার প্রতি তার তীব্র অভিমান। শেষবার ওকে যেভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর ও এখানে কি করে আসে বলুন তো? ভুলে যেতে বলো, অন্তত তোমার কাজটা যতদিন উদ্ধার না হয় ততদিন। তারপর আর সম্পর্ক রাখো বা না রাখো এটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুলতানাকে বোঝানোর দায়িত্বটা কিন্তু তোমার। নেক্সট টাইম সুলতানাকে বুঝিয়ে তুমি অবশ্যই নিয়ে আসবে। আর আই থিঙ্ক ও আসলে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে, সুলতানার আশাটা খুব দরকার ছিল। আগে দেখি আমার গ্রহণযোগ্যতা কতটুকু, তারপর না হয় ওর কথা ভাবা যাবে। আমান ভাই কিন্তু বাবাকে তুমি আসবে এটা বলে রেখেছে, সো বাবা কিন্তু মেন্টালি প্রিপেয়ার তোমার সাথে কী নিয়ে কথা বলবে। সো তুমি কিন্তু একটু নমনীয় হয়েই বাবার সাথে কথা বলো। দেখুন ভাবি, আমি বাবার কাছে সরি বলতে আসিনি। সরি বলতে আসুনি, কিন্তু নিজের উদ্দেশ্যটা উদ্ধার করতে এসেছ, সো বাবা কিন্তু তোমার ক্লায়েন্ট, সো বাবাকে তুমি কিন্তু সেভাবেই হ্যান্ডেল করবে যেন তোমার কাজটা উদ্ধার হয় আর বাবা যেন তোমার সাথে আবার রেগে না যায়, বুঝতে পারছো? আমি জানি না ভাবি আমি আমার মেজাজ ঠিক রাখতে পারবো কি না, উল্টাপাল্টা কিছু হয়ে গেলে হয়তো আমার মাথা গরম হয়ে যাবে, তবে আমি চেষ্টা করবো নিজেকে কন্ট্রোল করবার। শুনো আসলাম, সুলতানার উপরে বাবার যতই রাগ থাকুক না কেন, বাবা কিন্তু ওকে তেজ্য করে দেয়নি, বাবার ওর প্রতি কিন্তু এখন পর্যন্ত একটা স্নেহ মমতা কাজ করে। সো এই অ্যাডভান্টেজটা নিয়েই কিন্তু তোমাকে সামনে আগাতে হবে। আর তুমি ভুলে যেও না তুমি সুলতানার হাজব্যান্ড, তুমি যদি ঠিক থাকো বাবা আমার মনে হয় সব কিছু ঠিকঠাক করে ফেলবে। ঠিক আছে ভাবি, আমি চেষ্টা করব। চেষ্টা না আসলাম, এটাই তোমাকে করতে হবে যেটা আমি তোমাকে বলেছি। আর এটা যদি তুমি না করো, শেয়ার সম্পত্তি যা আছে কোনো কিছুতেই তুমি কোনো কিছু করতে পারবে না, পুরোটাই লস তো খাবেই, আমাকেও লসে ফেলবে। অনেকদিন পরে আমি তোমাকে সুযোগ করে দিয়েছি এই বাড়িতে ঢোকার জন্য, সো এই সুযোগ যদি তুমি হাতছাড়া করো আর কোনো পসিবিলিটি নেই ঠিকঠাক করার, কাজেই সুযোগটা আর হারিও না, চোখ নাক কান বন্ধ করে পারফেক্টলি অ্যাক্টিংটা করে যাও, তুমি এখানকার একজন এলিজিবল হাজব্যান্ড, দ্যাটস ইট। আই উইল ট্রাই মাই বেস্ট। আরেকটা কথা, তুমি কিন্তু আজ এই বাড়িতে এসেছো সবার সাথে জাস্ট হাই হ্যালো করতে, সবার সাথে দেখা করতে, স্পেশালি আমান ভাই আর ভাবির সাথে। সো তুমি কিন্তু ভুল ক্রমেও সয় সম্পত্তির কথা একদম বলবে না। আমি সব কিছু জানি ভাবি, কিন্তু আপনার কি মনে হয় বাবা এসবের কিছুই বুঝবে না? বুঝলে বুঝবে, তাতে তো কোনো আপত্তি নেই, বাট তুমি মুখ খুলবে না, তুমি নিজের থেকে কোনো কিছুই বলবে না, তুমি শুধু তোমার পজিটিভ রোলটা প্লে করে যাবে, বাকিটা সব কিছু আমি দেখব।
বাবাকে ম্যানেজ করার ব্যাপার সেটা আমার উপরে, ছলে বলে কৌশলে যেভাবেই ম্যানেজ করতে হয় না কেন, আই উইল ডু দ্যাট। ওকে, বুঝতে পেরেছি। জাস্ট মাইন্ড ইজ, টাইম ইজ ইয়োর, সো পুরোটা তোমার কাছে। ওকে, এনিওয়ে আমি কামরুলকে দিয়ে বাবাকে ডেকে দিচ্ছি। ওকে, ঠিক আছে। কামরুল ভাই, কামরুল ভাই, যে থেকে কিন্তু করতে চেয়েছে তোমার মতো একটা অপদার্থ, পরিচয়হীন গর্ধব নিজে থেকে কিছু করবে সেটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো না? বাবা, যার শিক্ষা আছে, জ্ঞান আছে, বিবেক আছে, সে গর্ধব হয় কি করে বাবা? তোমার মতো এরকম জ্ঞান পাপি লোকগুলোকে আমার খুব ভালোভাবে চেনা আছে। তুমি উপরে উপরে যতই ভদ্রতার মুখোশ পরে থাকো না কেন, ভেতরে ভেতরে তুমি ভেতরে লোভী, বাবা। দ্বিতীয়বার তুমি ওই নামটি আমার সামনে আর উচ্চারণ করবে না। তোমার মতো একটা ইতর ছোট লোককে কখনোই আমি আমার মেয়ের জামাই বলে স্বীকার করি না। আর তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো কিন্তু আমি বাড়ির চাকর ডেকে তোমাকে বের করে দিতে বাধ্য হব। আমি আপনার সঙ্গে খুব খারাপ করেছি স্যার, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না স্যার, প্লিজ আমাকে আর একটা বার সুযোগ দিন। কি করতে চাও তুমি? স্যার, নিজেকে শুধরানোর চেষ্টা করব, আপনাকে সেবা করে আমি আমার নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই স্যার। দেখো, তুমি যে অন্যায় করেছো সেটা যে বুঝতে পেরেছো সেটা তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে, তোমাকে নতুন করে কিচ্ছু করতে হবে না। আর একটাবার আমাকে একটু সুযোগ দেন। একই কথা তুমি বারবার বলছো, যার কোনো প্রয়োজন নাই, এবং এই উসিলায় তুমি আমার বাড়িতে বারবার আসছো, সেটা আমি চাচ্ছি না। তুমি আমার বাড়িতে আর এসো না প্লিজ, আমি তোমাকে অনেকবার অনুরোধ করেছি। পারছো যে এই ভুলটা তুমি করেছো, মানে এই অন্যায়টা তুমি করেছো, তারপরেও যেভাবেই হোক আমি তোমাকে রক্ষা করব, বিশ্বাস করো। তুমি জানো না দ্রোপা, তোমার জন্য আমার জীবনের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। দ্রোপা, প্লিজ প্লিজ। এটা আপনি কি করলেন স্যার, আমার গায়ে হাত দিলেন? তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? মানে আমি তো পুরো স্যার, আমি আপনাকে আর বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, আমি আপনার বাসায় এসেছি, আপনি আপনার বাচ্চার টেক কেয়ার করেন। Thank you.
হ্যাঁ বল। দুলাভাই আইছে, ড্রয়িং রুমে আসছে, ভাবি আর বাইক কথা বলতেছে। সুলতানা এসছে? না কাকা, সুরাব আয় নাই। দুলাভাই একাই আইছে। আচ্ছা তুই যা, আমি আসছি। জি কাকা। তুমি এসে খুব ভালোই করেছো আসলাম। এই সুযোগে বাবার সাথে তোমার এতদিনের মনোমালিন্যটা দূর হয়ে গেলে খুব ভালোই হবে। সুলতানাকে কতদিন দেখি নাই বাড়িতে। আচ্ছা ওকে তো নিয়ে এলেই পারতে। আমি বলেছিলাম ভাইয়া, কিন্তু আসলে উনি যে আসতে চায়নি। ও আচ্ছা। অভিমান, অভিমান করে আছে বাবার উপর এখনো। এটা আসলে বাবার একটু বাড়াবাড়ি। একটা মানুষ কখন কোন অবস্থানে থাকবে সেটা তো কেউ বলতে পারে না। আর আসলামের না হয় তখন অবস্থা খারাপ ছিল, তাই বলে সারা জীবন কি একই অবস্থায় থাকবে? তাই না ভাইয়া? বাবা নিশ্চয়ই তার মেয়ের ভালোর জন্যই যা করেছিলেন তাই করেছেন। আসলে সব বাবা মায়েরাই তো চান যে তার সন্তান সুখে থাকুক, সবাই চান যে সন্তানদের ভালো থাকার নিশ্চয়তা হোক। আমার তখন ওই অবস্থা ছিল না, বিধায় বাবা আমাদের বিয়েটা মেনে নিতে পারেননি। তুমি সব কিছু মনে রেখো আসলাম, বাবা একদিন নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবে। আমি কিছু মনে রাখিনি ভাবি, আমি যদি মনে রাখতাম তাহলে কি আজকে এখানে আসতে পারতাম? আসলে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আসব আর এসে বাবার কাছে ক্ষমা চেয়ে যাব, কিন্তু আসলে কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আপনারা এসেছেন শুনে ভাবলাম এটা একটা সুযোগ হতে পারে, তাই হাতছাড়া করিনি। খুব ভালো করেছো এসে, আমরাও মনে মনে তোমার কথাই ভাবছিলাম। তাই নাকি? তুমি যখন বললে আসবে তখনই আমরা ভেবে রেখেছিলাম যে তোমার সাথে একটা জিনিস শেয়ার করব। আমার সাথে শেয়ার করবেন? কি ব্যাপার বলুন তো ভাইয়া। না মানে আসলাম, তুমি কি জানো আমাদের বাংলাদেশে আসার উদ্দেশ্যটা কি? না তো। আমি তো জানি আপনারা শুধু বেড়াতে এসেছেন, অন্য কোনো কারণ আছে নাকি? তুমি নিশ্চয় শুনেছ তোমার ভাইয়া আমেরিকার ব্যবসায় বিরাট লস করেছে। শেয়ার ব্যবসাও সে লস করেছে, ইভেন দো তেলের যে ব্যবসাটা ছিল সেটাতে তো প্রায় ধসের পড়া অবস্থা। হ্যাঁ সেটা অবশ্য শুনেছি, কিন্তু তারপর কি হলো, ওর কোনো সমাধান হয়নি? না আসলাম, কিভাবে ঠিক হবে? ব্যাংকে অনেকগুলো টাকা ঋণ হয়ে গেছে, তাছাড়া আমাদের লস অ্যাঞ্জেলসের বাড়িটা বিক্রি করার পরেও ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছি না। ব্যাংকের বাকি টাকা পরিশোধ করতে না পারলে তো ব্যাংক একদম আমাদের দেউলিয়া ঘোষণা করবে, আর আমার সব পেট্রোল পাম্প সরকার নিলামে উঠাবে। এখন যে কী করি কিছুই বুঝতে পারছি না। যদি আপনারা আমাকে আপনাদের পাশে থাকার যোগ্য মনে করেন তাহলে আমার আপত্তি নেই। আসলাম তুমি কিন্তু এখনো মাইন্ড করে আছো, না হলে কিন্তু তুমি এই যোগ্য কথাটা বলতে পারতে না। বাবা বলেছিলেন তোমাকে আসতে, আর বাবা যদি রাজি না হতেন তাহলে তোমাকে কখনোই আসতে বলতেন না। আগে আসতো সেটা ঠিক আছে, কিন্তু এখনো কেন আসে? সেটা তো আমি বলতে পারবো না স্যার, সে আপনার ছাত্রী, ছাত্রী স্যারের কাছে পড়তে আসে, আমি তো এটাই জানি। শোনো বাবা, রিনা অনেক বদলে গেছে,
সেটা ওর সাথে আমি দুদিন কথা বলে বুঝতে পেরেছি না, এটা যে আমার জন্য কত বড় অপমানের। বাবা, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি।